প্রথম দেখায় কেউ মনে করতে পারেন সরকার খাল কাটার প্রকল্প হাতে নিয়েছে। ঠিকাদার রাস্তার দুই পাড় রক্ষায় এভাবেই কৃষকদের চার ফসলি জমির মাটি কেটে সেই মাটি রাস্তার দুই পাড় রক্ষায় ব্যবহার করছে। চার থেকে ছয় ফুট গভীর করে জমির মাটি কেটে ফেলছে সড়কে, অথচ টেন্ডারে মাটি কিনে এই কাজটি করার নিয়ম রয়েছে। এজন্য বরাদ্দ 15 লাখ টাকা। জমিতে ফসল থাকা অবস্থায় ঠিকাদার কোনো রকম অনুমতি ছাড়াই হুমকি ও ভয় ভীতি দেখিয়ে মাটি কেটে 200 শতাধিক কৃষকের 3 ফসলি জমি ধ্বংস করেছে বলে অভিযোগ কৃষকদের। কিন্তু গরিব চাষিদের ঠকাইছি, ঠকি এই কাজ করছে তারা। ক্ষতি গম, ধানের চারা পর্যন্ত নষ্ট হয়েছে, তামাক পর্যন্ত নষ্ট হয়েছে, ভুট্টা পর্যন্ত নষ্ট হয়েছে, বিভিন্ন ক্ষেত নষ্ট হয়েছে। ভাঙন শুরু হবে নাকি? এই মাঠ তো জিগানকে মাঠ সেগেড়ি চলে যাবে, জিগানে গেড়ি গেড়ি গর্ত বোঝাইছি, ওই গর্তর মাঠ ফের গেড়ি চলে যাবে। লাভটা কোন জায়গাটা হবে সরকারের? তার ক্ষতি কিছু মানে কি? এই যে জমিটা 5 কাঠা গেছে, 5 মণ ধান হইতুল, ধানটা তো লাগাইতুল, 5 কাঠা ধান হইতুল, আবার 5 মণ ধান হইতুল, তাহলে কৃষকের ক্ষতি নাই, জমি থেকে আবার পিট পাইবে। আবার 6 ফিটের 3 ফিটের মধ্যে গাছগুলো সব জমি রাস্তার ভোগে পড়ছি। এই রাস্তার গাছ থাকলে রোড করাছে না করাই ভালো ছিল। এই যখন রোড হবে আরও অ্যাক্সিডেন্ট, গাছগুলো থাকলে আরও অ্যাক্সিডেন্ট বেশি হবে। কিছুদিন আগে আমাদের এখানে মোটরসাইকেলের একটা মানুষ মারা গেল গাছের সাথে টাক্কর খেয়ে। তো গাছ কাটাই ভালো। আর এই রোড যে 5 কাঠা আমার জমি, এই জমিটা নাকি আমি চলাফেরা করি, আমার জমি 5 কাঠা জমি শেষ করে দিতে কেটি, এই জমি তার কিছুই হবে না। আবার আমাদের এলাকাতে না আপনারা চাষের জমি এই যে কেটি রাস্তা বেঁধেছে এই ক্ষতি, তারপরে এই রাস্তা যেভাবে বেঁধেছে, খাল যেভাবে কেটেছে, এই খালে আপনার মানুষজন যাতায়াত করা অসুবিধা হয়েছে, তারপরে গাড়ি ঘোড়া কোনো নামে না, মাঠের কোনো ক্ষেত তোলা সমস্যা, আবার ক্ষতিও করেছে ধানের চারা, গম, মসুরি। এখন 1 বিঘি জমির উপরে যা কেটেছে, এই কিনে না হলেও 20,000-30,000 টাকা খরচ হবে। এক গাড়ি মাটির দাম 1,000 টাকা নেবে এখন, এই যদি জমি বোঝাইতে হয়, এই ক্ষতিপূরণ কে দেবে? তো সরকার দিছে না। আপনার তো জিজ্ঞাসা করা হলো যে মাটি, শুনলাম নাকি যে বাইরে থেকে মাটি নিয়ে এসে দেওয়ার কথা, তো তাতে ম্যানেজার, কন্ট্রাক্টরের ম্যানেজার ছিল, বললো যে রাস্তার মাটি পাইছিলাম বলে রাস্তা চলে যাচ্ছে, কাজ হচ্ছিল না, বন্ধ ছিল। তো চেয়ারম্যান সাহেব অর্ডার দিয়েছে যে এই পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা বেঁধে তারপরে রাস্তা হবে, এই পর্যন্ত আমরা জানি। এখন যে অবস্থা তাতে দেখা যাচ্ছে কি, এই যে জমির ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে এক একটা জমি যে গর্ত হয়ে যায়, চাষ অযোগ্য হয়ে গেছে, ফসলের জমি আর যেসব ফসল কেটে কেটে একাকার করেছে, হ্যাঁ, তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে তো মানে ক্ষতিপূরণ দিয়ে তো পোষাবে না। গাছ থেকে সড়ক প্রশস্তকরণ হলে বাড়বে দুর্ঘটনা, সাধারণ মানুষের কোনো উপকারেই আসবে না সড়কটি, বলছেন স্থানীয়রা। রাস্তার মাঝে, আপনার রাস্তা যতই বড় হোক, রাস্তার মাঝখানে যদি গাছ থাকে অ্যাক্সিডেন্ট তো হবেই। আর রাস্তার মাঝখানে গাছ রেখে তো রাস্তা বড় করার কোনো প্রশ্নই আসে না। আমাদের দাবি রাস্তার মাঝখানে গাছ থাকা যাবে না, কেটে ফেলতে হবে। হ্যাঁ, মোটরসাইকেল গাড়ি ঘোড়া যদি পাশাপাশি সাইড দিতে গেলে তো গাছে ধাক্কা মারতে পারে এরকম। হ্যাঁ, রাস্তা বড়, যারা নতুন আসবে তারা তো জানবে না যে রাস্তার মাঝখানে গাছ আছে। দেখা যাচ্ছে তারা পাশ দিয়ে যেতে গিয়ে দেখা যাচ্ছে গাছে ধাক্কা মারতে পারে। মেহেরপুর এলজিইডি বিভাগ জানায় 1,70,00,000 টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার সড়কের দুপাট প্রশস্তকরণের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ পেলেও কাজটি করছেন স্থানীয় ঠিকাদার নূর ইসলাম। বার্ষিক মেনটেন্যান্স কর্মসূচি আছে, তার আওতায় এই কাজটি বাস্তবায়ন হচ্ছে। এখানে ঠিকাদার আছে সৈকত এন্টারপ্রাইজ কুষ্টিয়া, এখানে কাজটি এখন চলমান। আর গাছের কথা যেটা বললেন, আমরা এখানের যে রাস্তাটি, আমরা এখানে ওয়াইডেনিং সহ কার্পেটিংয়ের কাজ আমরা করব, সেটা ওই গাছ আমাদের পাকার বাইরে থাকবে, এই জন্যে আমরা গাছ কাটার দিকে যাব না। আর মাটি যেটা দিচ্ছে এখানে, আমাদের যে রেট ধরা আছে শিডিউলে, এটা আমাদের এলজিডির শিডিউল রেট, এখানে ওই ঠিকাদার অ্যারেঞ্জ বলা আছে, এটা বাইরে থেকে মাটি আনবে, এরকম রেট আমাদের এখানে ধরা নেই। শিডিউল তো আপনার রেট আছে, এটা আছে দুই রকম, একটা হচ্ছে ক্যাডেটার বাইরে থেকে আনা, আর একটা হচ্ছে অ্যারেঞ্জ করা। এখানে আমাদের ধরা আছে অ্যারেঞ্জ করা, এটা ক্যাডেটার বাইরে থেকে আনা ধরা নেই। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, সড়ক প্রশস্ত করতে হলে সকলকে ছাড় দিতে হবে। রাস্তা যখন প্রসারিত হবে তখন তো গাছগুলো কাটতেই হবে, আর গাছগুলো তো অকেজো গাছ, বাবলা গাছ। এইটা গভীরতা একটা জিনিস হচ্ছে কি, এই রাস্তাটা তো আমরা চলবো,
আমরা এই রাস্তাটা চলবো, কিন্তু এই রাস্তাটা এত চিকন, একটা ট্রাকলার ট্রাকটা বাইরে হতে পারে না, আমরা দেখেছি। তো আমরা সেই জায়গায় এই রাস্তাটা এলজিডি হয়তো আমাদের মন্ত্রী মহোদয় এই রাস্তাটাকে আমাদের প্রসারিত করার জন্য এটা বরাদ্দ করেছে, কিন্তু এই রাস্তা তো কেউ না কেউ জমি দিতেই হবে, না দিলে তো সরকার জমি কিনে রাস্তা করছে না। যার জন্যই রাস্তা প্রসারিত, হয়তো একটু অল্প মাটি নিয়েছে, আমাদের কিছু ক্ষতি হয়েছে হয়নি তা না কৃষকের, তো রাস্তা করতে গেলে একটু ক্ষতি সামলাতেই হবে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কাজের বিষয়ে জানতে গেলে অফিস বন্ধ পাওয়া যায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।